গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি সোনালিস চলে এসেছি তোমাদের সাথে আবার দেখা করতে একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন পরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, কিছু শারীরিক সমস্যার জন্য আসতে পারিনি। আমার অস্মিতার দুজনেরই শরীরটা খুব একটা ভালো ছিল না, তবে অস্মিতারটা একটু বেশি ভালো ছিল না। সো এনিওয়ে, আজকে এসেছি তোমাদের সাথে আমি অনেকদিন পর দেখা করতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বুঝতেই পারছো যে সবে এখন স্নান করে উঠেছে, আমি অনেক দেরি হয়ে গেছে তাই টাইম বললাম না। কটা বাজে এখন? আচ্ছা ঠিক আছে, টাইম বলে দিই, এখন বাজে 1:30। সকালবেলাকার সমস্ত পর্ব শেষ, টিফিন থেকে শুরু করে সমস্ত কিছু ডান, আর তার সাথে অস্মিতাও স্কুলে চলে গেছে। এখন আমার লাঞ্চ করবার সময়, নাট করবার বানাইনি, এখন কি করব। এনিওয়ে চলো, তোমাদের সাথে আজকে আমি একটা নতুন জিনিস শেয়ার করব। তাই আজকে গোটা দিনের কোনো কিছু রিপোর্ট তোমাদের সাথে আমি শেয়ার করিনি, কোনো কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে। আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটা নতুন কিছু ট্রাই করি বা নতুন কিছু শেয়ার করি। তোমরা অবশ্যই শুনেছো লখনৌ আওয়াধি চিকেনের নাম। লখনৌ আওয়াধি চিকেনটা একটু বানানো প্রসেসটা একটু বেশি, তাই না? প্রসেসটা বেশি এই কারণে যে সেই মশলাটা দেখতে হয় যে মুখে যেন কোনো কিছু না পড়ে, তাতে সেটা গোটা মশলাই হোক আর যাই হোক, হ্যাঁ না? তো সেটা আমাদের দেখতে হয় যে একদম যেন স্মুথ থাকে সেই ব্যাটারটা বলো বা সেই গ্রেভিটা, ঠিক আছে? আজ তোমাদের সাথে আমি সেই লখনৌ আওয়াধি চিকেন আমি শেয়ার করব, কিন্তু লিসিয়াসের। আগের দিন কি তোমরা লিসিয়াসের, আমি তোমাদের সাথে কলকাতা চিকেন বিরিয়ানি শেয়ার করেছিলাম, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আওয়াধি চিকেন বিরিয়ানি। তো আমরা আজকে দেখব যে সত্যি একদম সেম স্টাইলে ম্যারিনেট হয়েছে কিনা আওয়াধি চিকেন, আর তাতে সেম ফ্রেশ জুসি টাইপের চিকেন আছে কিনা, তাই না? তো চলো আমরা শুরু করি, খুব তাড়াতাড়ি করব। আমি জানি খুব ঝটপট ওটা তৈরি হয়ে যায়। আর আরেকটা কাজ আমি করে রেখেছি, সেটা হচ্ছে রাইসটাকে অলরেডি আমি একটু ভিজিয়ে রেখেছি আধ ঘন্টার জন্য। কিন্তু আবারও বলি, রাইস আমি কোনো বাসমতি চালের রাইস নেব না, একদম নর্মালভাবে যেমনভাবে আমরা রাইস রেগুলার রাইস ব্যবহার করি সেই রাইসটা এখানে আমি ইউজ করব। তো চলো তাড়াতাড়ি তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। এইটা হচ্ছে লিসিয়াসের আওয়াধি চিকেন বিরিয়ানি, একদম লেখা আছে রেডি টু কুক। আর এর পেছনে আমরা দেখব যে কী কী তিনটে সিম্পল স্টেপ আছে যেটা আওয়াধি চিকেন বিরিয়ানিকে খুব তাড়াতাড়ি বানাবে। তো এই লেখা আছে অলরেডি এখানে ম্যারিনেটেড চিকেন আছে এবং কী পরিমাণে ওয়াটারের মধ্যে দিতে হবে, কী স্টেপ আছে, সেগুলো আমি তো ইন ডিটেলসে আপনারা তোমাদের সাথে আমি শেয়ার করব। তার সাথে আমি দেখে নিই যে এখানে চিকেন একদম ফ্রেশ চিকেন এখানে লেখা আছে, কোনো আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ নয় এটা। এটা বারবারই লিখে আছে, এটা বারবারই বলে যে একদম ফ্রেশ থাকে চিকেন। আর এখানটাই লেখা আছে যে আওয়াজে চিকেন বিরিয়ানিতে কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে, আর এই যে হচ্ছে রাইস, আর এখানে দেওয়া আছে সেই বিরিয়ানি মশলা। তো চলো শুরু করি। তো আমার এখানে লাগবে একটা প্রেশার কুকার। আগেও কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানিতেও আমি সেম প্রসেস ইউজ করেছি, প্রেশার কুকারে করেছি। এখানে আমি 65 ml এখানে ওয়াটার নিচ্ছি, আর তার সাথে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে এই আওয়াধি চিকেন বিরিয়ানি মশলা। তো মশলাটাকে খুব ভালো করে একটু গুলিয়ে নিচ্ছে জলের সাথে, যাতে খুব ভালোভাবে এটা মিশে যায় জলের সাথে। দেখো মিশে গিয়েছে। এবার আমি এই ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই সেম ওয়েতে। এখানে পেছনে লেখা আছে যে কেমন করে ইউজ করতে হবে, সেমভাবেই পেছনে লেখা আছে। তো সমস্ত ম্যারিনেটেড চিকেন এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এটা একজনের পক্ষে যথেষ্ট। তো এর মধ্যে লেগ পিসের সাথে একটা সাইড পিসও আছে এর মধ্যে। তো অলরেডি এটা তো ফুটে উঠেছে মশলা, এবং এর মধ্যে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি সেই রাইস। আপনারা চাইলে এখানে বাসমতি রাইস আপনি ইউজ করতে পারেন, আর কর্ণাটকে তো বিরিয়ানি রাইস বলে আলাদাই পাওয়া যায়, তো আমি এখানে একদম তামিল পন্ডি রাইস ইউজ করছি। তো প্রেশার কুকার ঢেকে দিয়েছি, এবং এখানে
একটা হুইসল বড় এবং ছোট হিসাবে দেব, তাহলে আমার রেডি হয়ে যাবে আমাদের চিকেন বিরিয়ানি। তো দেখো আমি চিকেন বিরিয়ানিটাকে হাতা দিয়ে তুলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ভালো তৈরি হয়েছে। টেস্ট অবশ্যই নো ডাউট খেতে ভালো হবেই। আমি একটু এবার সার্ভ করে দিচ্ছি সুপ্রকাশকে। তো রাইসও একদম ছাড়া ছাড়া হয়েছে, লেগ পিসের সাথে এটা হচ্ছে সাইড একটা পিস আছে যেটা একসঙ্গে অ্যাটাচ থাকে, আর তার সাথে আমি এখানে স্যালাড ইউজ করছি, টমেটো, কিউকুম্বার আর অনিয়ন। আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে এবং তোমরা অবশ্যই ট্রাই করো আওয়াদি চিকেন বিরিয়ানি লিসিয়াসের, এবং এটা সত্যিই সুন্দরভাবে ম্যারিনেশন থাকে এবং যেভাবে বললাম কোনো ধরনের মশলা এর মধ্যে মুখে যেন না বাঁধে সেটা ওরা দেখে, আর একদম খুব সুন্দরভাবে এই ম্যারিনেশন করে রাখে, আর খুব ঝটপট এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই চিকেন বিরিয়ানিটা। অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। আমি এখানে একটু দইয়ের সাথে আমি সুপ্রকাশকে এটা সার্ভ করে দিচ্ছি।